আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানাবো, এখনো সুযোগ আছে সংসদ বাতিল করুন, সরকারকে হুঁশিয়ারি দিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এবারে জানাবো আবারও বিভক্ত জাতীয় পার্টি। কিছুদিন ধরেই সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিতে যে অস্থিরতা চলছিল, হঠাৎ করেই তা বিদ্রোহে রূপ নিয়েছে। প্রিয় দর্শক, এ বিষয়ে রয়েছে একটি বিস্তারিত আলোচনা, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবারে জানাবো একটি গুরুত্বপূর্ণ সংবাদ। দ্বাদশ সংসদ নির্বাচন শেষ হতে না হতেই বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের গুলিতে একের পর এক নিহতের সংখ্যা বাড়ছে। কিছুদিন আগেই একজন বিজেপি সদস্যকে গুলি করে হত্যা করে বিএসএফ। এবার হত্যা করা হয়েছে রফিউল নামের একজনকে। বিএসএফের গুলিতে নিহত রফিউলের লাশ ফেরত দিয়েছে অবশেষে ভারত। জানিয়ে দেব বাংলাদেশে কেন ভারত বিরোধিতা বাড়ছে। বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের প্রচারণা জোরালো হচ্ছে। বিদেশে অবস্থানরত বিদেশিরা প্রচারণা চালাচ্ছেন এবং দেশের ভেতরে কিছু বিরোধী পক্ষ তা আলিঙ্গন করায় গতি আরও বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে থাকছে বিস্তারিত, সঙ্গেই থাকুন। জানাবো সরকার পালাবার পথ পাবে না ঘোষণা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নিজেই পলাতক দশা থেকে ফিরে এসেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার নিষিদ্ধ হতে পারে ইমরান খানের দল পিটিআই। পাকিস্তান তেহরিকি ইনসাফের বিরোধী নেতারা বলেছেন সাইফার মামলা এবং গত 9 মে সহিংসতার মামলায় দলের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং অন্যান্য শীর্ষ নেতারা দোষী সাব্যস্ত হলে পিটিআইকে নিষিদ্ধ করা হতে পারে। খবর জিও নিউজের এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। এখনও সুযোগ আছে সংসদ বাতিল করুন ফারুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা ডামি, ভাই ভাই যে নির্বাচন করেছে সেই নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি। বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো এই নির্বাচন গ্রহণ করেনি, তাই এই নির্বাচন জনগণ মানে না। সরকারকে বলি এখনও সময় আছে এই অবৈধ সংসদ বাতিল করুন, নিজেরা পদত্যাগ করুন, নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করুন। এ সময় আসন্ন রমজানের আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর নব মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাল্টা কর্মসূচি দিয়ে 30 জানুয়ারির কালো পতাকা মিছিলের কর্মসূচি বন্ধ করা যাবে না বলে ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, আপনি বরাবরই একই কথা বলেন, খেলা হবে, রাজনৈতিক খেলা হবে। সাবেক বিরোধী দলের প্রধান হুইপ বলেন, আরে ভাই, খেলতে হলে খেলোয়াড় লাগে, আপনারা তো খেলোয়াড়ই না, আপনাদের সঙ্গে কি খেলবো, আপনি আমাদের লেজের সঙ্গেই লেগে আছেন। বিএনপি গতকাল বিকেল 3টায় প্রোগ্রাম দিয়েছে কালো পতাকা মিছিলের, আওয়ামী লীগ তারপরে বিকেল 4টায় প্রোগ্রাম দিয়েছে। তিনি বলেন, আমরা বলতে চাই আমাদের লেজে লেজে থেকে বিএনপির কালো পতাকা মিছিল প্রতিরোধ করতে আপনারা পারবেন না। বাংলাদেশের মানুষ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, তাই 30 জানুয়ারি জনগণ কালো পতাকা দেখিয়ে আবারও আপনাদের প্রতি ধিক্কার জানাবে। আবারও বিভক্ত জাতীয় পার্টি। কিছুদিন ধরেই সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিতে অস্থিরতা চলছিল, হঠাৎ করেই তা বিদ্রোহে রূপ নিয়েছে। দলের চেয়ারম্যান জেম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। এর ফলে কার্যত জাপা আবারও দুই ভাগে বিভক্ত হয়ে গেল। রোববার গুলশানে নিজ বাসভবনে মতবিনিময় সভায় রওশন এরশাদ এই ঘোষণা দেন, তিনি জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনা রশিদকে মহাসচিব হিসেবে দায়িত্ব দিয়েছেন। রওশন এরশাদ বলেন, দলের গঠন গণতন্ত্রের 20-এর এক ধারা অনুযায়ী জিএম কাদের ও চুন্নুকে অব্যাহতি প্রদান করলাম। এর প্রতিক্রিয়ায় গতকাল বনানী কার্যালয়ে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, এসবের কোনো মূল্য নেই, আগেও রওশন এরশাদ দুবার নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেছিলেন, তাই তার বক্তব্য আমলে নিচ্ছে না তারা। রওশন এরশাদের সংবাদ সম্মেলনের কয়েক ঘন্টার মধ্যেই জাপাকে প্রধান বিরোধী দলীয় নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতীয় পার্টির সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। জিএম কাদের হয়েছেন বিরোধী দলীয় নেতা। মতবিনিময় সভায় জাতীয় পার্টির বহিষ্কৃত অব্যাহতিপ্রাপ্ত স্বেচ্ছায় পদত্যাগকারী নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম সেন্টু জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত এবং রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনা রশিদ। এছাড়া
সাবেক প্রেসিডিয়াম সদস্য দিলের হোসেন খান, সাবেক সংসদ সদস্য গোলাম সারোয়ার মিলন সহ আরও অনেকে। তবে খুব বেশি গুরুত্বপূর্ণ নেতাকে অনুষ্ঠানে দেখা যায়নি, ফলে এই নেতৃত্ব নিয়ে রওশনের নেতৃত্বাধীন বিদ্রোহী অংশ কতদূর এগোতে পারবে তা নিয়ে সংশয় রয়ে গেছে। দলের নেতারা জানিয়েছেন, আপাতত তাদের মূল পরিকল্পনা হচ্ছে দ্রুত সম্মেলন করে নেতৃত্ব নির্বাচন করা। দলের নেতাকর্মীরা এও বলেছেন, জাপার অভ্যন্তরে জিএম কাদের অজনপ্রিয় হয়ে পড়েছেন, সরকার ঘেঁষা মনোভাব তাকে বিতর্কিত মুখে ফেলেছে বলেও তার নেতৃত্ব ভবিষ্যৎ আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ধারণা করা হয়েছে। মত বিনিময় সভায় রওশন এরশাদ আরো বলেন, জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত করা হোক তা মেনে নিতে পারি না, জাপা ক্রান্তিকাল অতিক্রম করছে, জিএম কাদের মুজিবুল হক চুন্নু দলকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন, পার্টির অন্যান্য পদে যারা আছেন তাদের স্বপদে বহাল রেখে পার্টির যেসব নেতা জিএম কাদেরের সিদ্ধান্তে অব্যাহতি দেওয়া হয়েছে কিংবা বহিষ্কার করা হয়েছে এবং তাদের পার্টির কমিটির বাইরে রাখা হয়েছে তাদের আগের পদে পুনর্বহাল ঘোষণা দেন রওশন এরশাদ। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে পার্টির জাতীয় সম্মেলন আহ্বান করবেন তিনি। রওশন বলেন, জাতীয় নির্বাচনে 300 আসনের মধ্যে 287টি আসনে প্রার্থী মনোনয়ন দিয়ে 26টি আসনে সমঝোতা করা হয়েছে। আসন সমঝোতার উপর জনসমক্ষে তা অস্বীকার করে দেশবাসী এবং পার্টির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে পার্টিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। বিএসএফের গুলিতে নিহত রফিউলের লাশ ফেরত দিল ভারত। লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক রফিউল ইসলাম টুকলুর 33 লাশ ফেরত দেওয়া হয়েছে। ভোর 4:30 দিকে আঙ্গরপোতা দহগ্রাম সীমান্তে ডাঙ্গারপাড়া এলাকায় 1 নম্বর সীমান্ত পিলারের কাছে ওই যুবককে গুলি করে হত্যা করা হয়। তারপর তার লাশ ভারতে নিয়ে যায় বিএসএফ। জানা গেছে, রোববার রাত 12:30 দিকে উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা সীমান্ত দিয়ে রাউফলের লাশ বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করে বিএসএফ। নিহত রফুল ইসলাম টুকলু পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গারপাড়া গ্রামের বাসিন্দা আফজাল হোসেনের ছেলে। বিজিবি ও স্থানীয়রা জানিয়েছেন, রফুল ইসলাম ভোরে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারের মোখলিগঞ্জ থানার 6 বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পে টহলরত বিএসএফ সদস্যরা গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনার পরপরই 51 বিজিবি ব্যাটালিয়নের অঙ্গরপোতা ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার গোলাম মোস্তফা বলেছিলেন, প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশে কেন ভারত বিরোধিতা বাড়ছে? বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের প্রচারণা জোরালো হচ্ছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা প্রচারণা চালাচ্ছেন এবং দেশের ভেতরে কিছু পক্ষ থেকে তা আলিঙ্গন করায় এর গতি বৃদ্ধি পাচ্ছে। এ মাসের শুরুর দিকে বিতর্কিত একপক্ষীয় নির্বাচন সম্পন্ন করেছে বাংলাদেশ। এ নির্বাচন বর্জন করেছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচনে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা দল আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। অন্যদিকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য ঢাকার প্রতি জোর দিয়ে আহ্বান জানিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। তবে এ নির্বাচনকে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছে। একই সময়ে অনেকেই বলেছে, শেখ হাসিনার সরকারের সঙ্গে ভারতের সাধারণভাবে ইতিবাচক সম্পর্ক রয়েছে। অন্যদিকে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক অমসৃণ। এক্ষেত্রে নয়াদিল্লি তার পছন্দ বেছে নিয়েছে। ইন্ডিয়া আউট ক্যাম্পেইন হিটস অ্যাপ ইন বাংলাদেশ আফটার লুপসাইটেড ইলেকশন শীর্ষক এক প্রতিবেদনে এসব কথা লিখেছেন অনলাইন নিক্কে এশিয়া। এতে সাংবাদিক সাইফুল ইসলাম লিখেছেন, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধিতা গতি পাচ্ছে। এর মধ্যে রয়েছে ভারতীয় পণ্য বয়কটের ডাক, কেউ কেউ ইন্ডিয়া আউট হ্যাশট্যাগ ব্যবহার করছেন। গত বছর মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন হয়, তাতে নির্বাচিত হন প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুব। সেখানে যেমন ভারতের প্রভাব বিস্তারের বিরুদ্ধে আন্দোলন গতি পেয়েছে, বাংলাদেশেও একই অবস্থার প্রতিধ্বনিত হচ্ছে। প্রেসিডেন্ট মইজুব 15 মার্চের মধ্যে ভারতীয় সেনাবাহিনীকে ফেরত নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তার দেশের কূটনৈতিক ঝুঁকে পড়েছে চীনের দিকে। এ বিষয়ে ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এর কোনো সদুত্তর দেননি। বাংলাদেশের এই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন চিকিৎসক পিনাকি ভট্টাচার্য। সরকারের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর হয়রানির মুখে তিনি 2018 সালে দেশ ছাড়তে বাধ্য হন। গত জানুয়ারিতে তিনি চালু করেন বয়কট ইন্ডিয়া হ্যাশট্যাগ। ফেসবুকে তার আছে প্রায় 5 লাখ অনুসারী। তাদেরকে তিনি বলেছেন, আমাদের প্রত্যেককে যে যেখানে যে অবস্থাতেই থাকি না কেন এই স্মারক উদ্যোগের অবিচ্ছেদ্য অংশ হতে আহ্বান জানাই। আমাদের সম্মিলিত সংকল্প, অটল সিদ্ধান্ত এবং আমাদের মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা উদ্দীপ্ত করে। তাহা আমাদের সব আবদ্ধ শৃঙ্খল ভেঙে দেবে। হাজার হাজার মানুষ তাকে সাড়া দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বার্তা ছড়িয়ে দিচ্ছে। তাদের কেউ কেউ ভারতীয় পণ্যের ছবির উপর ক্রস চিহ্ন ব্যবহার করছেন। প্রতি বছর বাংলাদেশে কমপক্ষে $1400 কোটি পণ্য রপ্তানি করে ভারত। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য নয়াদিল্লির উপর খুব বেশি নির্ভরশীল ঢাকা। দুদেশের সরকার ভারতীয় খামারে উৎপাদিত পণ্যের বার্ষিক কোটা নিয়ে আলোচনা এগিয়ে নিচ্ছে। তাই ব্যাপকভাবে বর্জনের ফলে দুদেশের সম্পর্কের বড় রকম বিঘ্ন ঘটতে পারে। 7ই জানুয়ারি নির্বাচনে জাতীয় সংসদে 223টি আসনে আওয়ামী লীগের জয়ের পর ক্ষোভ বৃদ্ধি পেয়েছে। নির্বাচনে অন্য প্রার্থীদের বেশিরভাগই স্বতন্ত্র হিসেবে বেছে নিয়েছিল আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে নির্বাচনকে তারা প্রতিদ্বন্দ্বিতামূলক দেখাতে চেয়েছে।
এর সঙ্গে ছিল জাতীয় পার্টি, তারাও ক্ষমতাসীন দলের সঙ্গে মিশে আছে। নির্বাচনের আগে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা মিডিয়াকে বলেছিলেন, ঘনিষ্ঠ বন্ধু এবং অংশীদার হিসেবে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানাই, দেশটিকে স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল হিসেবে দেখতে তাদের দৃষ্টিকে আমরা অব্যাহতভাবে সমর্থন করি। নির্বাচনে ফল প্রকাশ হওয়ার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে পশ্চিমা সরকারগুলো ছিল কঠোর সমালোচনামূলক। সফলভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদী। অন্যদিকে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে ভারতকে মহান বন্ধু হিসেবে অভিহিত করেছেন শেখ হাসিনা। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দৃশ্যপট ভারত বিরোধিতা শুরু হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের সঙ্গে শুধু উদীয়মান রাজনৈতিক দল গণধিকার পরিষদ ভারতীয় পণ্য বর্জনের অনুমোদন করেছে। ঢাকায় গত সপ্তাহে এক র্যালিতে দলটির প্রধান নুরুল হক নুর বলেছেন, জনগণ দেখেছে আমাদের গত জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে হস্তক্ষেপ করেছে ভারত। আমাদেরকে ইন্ডিয়া আউট প্রচারণা শুরু করতে হবে সবাইকে। ভারতীয় প্রকাশনাগুলো লক্ষ্য করছে এবং কোন মাধ্যম রিপোর্ট করেছে যে এই প্রচারণায় বিএনপির হাত আছে। এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভি। তবে ভারত বিষয়ে তিনি মন্তব্য করেছেন। রিজভি বলেছেন, আমাদের অভ্যন্তরীণ ইস্যু, রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের বিষয় এবং গত জাতীয় সংসদ নির্বাচনের সময় নয়াদিল্লি যে ভূমিকা পালন করেছে, এখনও দলের হাইকমান্ড ভারতীয় পণ্য বর্জনের বিষয়ে আলোচনা করেনি এবং ইন্ডিয়া আউট প্রচারণায় সমর্থন দেয়নি। রাজনৈতিক নিরাপত্তা বিশ্লেষক আবু রুশদ সম্পাদনা করেন বাংলাদেশ ডিফেন্স জার্নাল। তিনি বলেন, 2014 সাল থেকে ক্ষমতাসীন দলের সঙ্গে ভারতের যুক্ত থাকায় গভীর হতাশা সৃষ্টি হয়েছে বহু বাংলাদেশের মধ্যে। এ কারণে বিএনপি নির্বাচন বর্জন করেছে। কিন্তু এবার জনগণ আশা করেছিল যে ভারত সরকারের বোধোদয় হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমর্থন দেবে, কারণ ভারত হল বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। পক্ষান্তরে প্রচ্ছন্নভাবে এমনকি প্রকাশ্যে ভারত ক্ষমতাসীন দলের পক্ষ নিয়েছে এবং তারা একটি ভুয়া নির্বাচনের জন্য চাপ দিয়েছে। তিনি বলেন, অর্থনৈতিক স্বার্থের দিক দিয়ে এই বর্জনের ডাক যৌক্তিক নাও হতে পারে, কিন্তু ভারত কর্তৃপক্ষকে বার্তা দেওয়া অবশ্যই এটি একটি উত্তম উপায়। জানাব আন্তর্জাতিক সংবাদ। নিষিদ্ধ হতে পারে ইমরান খানের দল পিটিআই। পাকিস্তান তেহরিকি ইনসাফের বিরোধী নেতারা বলেছেন, সাইফার মামলা এবং গত 9 মে সহিংসতার মামলায় দলের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং অন্যান্য শীর্ষ নেতাদের দোষী সাব্যস্ত হলে পিটিআইকে নিষিদ্ধ করা হতে পারে। খবর জিও নিউজের। এ বিষয়ে শাহবাজ সরকারের আইন এবং বিচার মন্ত্রী এবং সিনেটের প্রতিনিধি পরিষদের নেতা আজম নাজির তারার বলেছেন, পিটিআই নির্বাচন আইন 2017 এর অধীনে বেশ কয়েকটি ধারা অমান্য করেছে এবং এমন অপরাধ করেছে যার ফলে দলটির বৈধতা বাতিল হতে পারে। তারা জানান, নির্বাচন আইন 2017 এবং 212 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে, যদি কোনো রাজনৈতিক দল দেশের বাহির থেকে অথবা অন্য কোনো দেশ থেকে তহবিল সংগ্রহ করে, তবে সেই দল তার বৈধতা হারাবে। এদিকে সাইফার মামলা ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের ব্যাপারে সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, নির্বাচন আইন 2017 এর 200 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল এমন কোনো প্রভাকাণ্ডা চালাবে না যা সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী। প্রসঙ্গত, এর আগে পিটিআই তহবিল তদন্ত করে পাকিস্তানের